হচ্ছে আন্দোলন 10ই জুলাই 10ই জুলাই ঢাকায় শুরু হয় আন্দোলন তারপর সেই আন্দোলন চলতে থাকে সেই আন্দোলন গড়িয়ে কি ছবি উঠে আসে পরের ইনফরমেশন 11ই জুলাই 11ই জুলাই শাহবাগেও অবরোধ অর্থাৎ জায়গায় জায়গায় অবরোধ শুরু হতে থাকে সেই ছবি উঠে আসছে 11ই জুলাই পরের ইনফরমেশন পরের তথ্য আপনাদের জন্য 12ই জুলাই 12ই জুলাই কুমিল্লায় বিক্ষোভকারী এবং পুলিশের সংঘর্ষ 12ই জুলাই থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে এই তথ্য উঠে আসছে 12ই জুলাই থেকে 13ই জুলাই রাজশাহীতে রেল অবরোধ প্রথম রেল অবরোধ শুরু হলো বাংলাদেশে 13ই জুলাই তারিখগুলো মনে রাখুন 14ই জুলাই ঢাকায় মিছিলে বিক্ষোভকারী এবং পুলিশের সংঘর্ষ অর্থাৎ 12 তারিখের পর 14 তারিখে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারীদের ঢাকাতে 14ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ 14ই জুলাই থেকে প্রথম ইন্টারনেট বন্ধ হতে শুরু করে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাই যশোরেও বিক্ষোভ শুরু অর্থাৎ ঢাকা থেকে যশোরে বিক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়ল 15ই জুলাই 16ই জুলাই 16ই জুলাই ঢাকা থেকে হয়ে সেই আন্দোলন ছড়িয়ে পড়ছে চট্টগ্রাম চট্টগ্রামে রেল অবরোধ শুরু হলো চট্টগ্রামে রেল অবরোধ শুরু হলো 16ই জুলাই 17ই জুলাই কি হলো আমরা ছবি দেখানোর চেষ্টা করবো ইনফরমেশন দেখানোর চেষ্টা করবো 17ই জুলাই সব বিশ্ববিদ্যালয়ে হোস্টেল খালি নির্দেশ 17ই জুলাই আন্দোলনের ঝাঁজ এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খালির নির্দেশ দেওয়া হচ্ছে 17ই জুলাই বিক্ষোভকারী এবং পুলিশের সংঘর্ষ সেই সংঘর্ষের ছবিও সামনে আসে 18ই জুলাই আন্দোলন প্রত্যাহারের অনুরোধ সরকারের 18ই জুলাই সরকার অনুরোধ করলো আন্দোলন আপনারা প্রত্যাহার করে নিন কিন্তু 18ই জুলাই থেকে আজ কত তারিখ উনিশে জুলাই কিশোরগঞ্জে থানা ঘেরাও শুরু হলো উনিশে জুলাই পরপর দিন যাচ্ছে পরপর আন্দোলনের চরিত্র বদলাচ্ছে পরপর আন্দোলনের ছবিটাও বদলে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ সে দেশ জুড়ে সেনা মোতায়েন করা হয়েছে কারফিউ জারি করা হয়েছে রাস্তায় সেনা নেমেছে ট্যাঙ্ক নেমেছে লোক দেখা মাত্রই গুলি করে দেওয়ার নির্দেশ রয়েছে সরকার অনুরোধ করছে প্রত্যেকে বাড়িতে থাকুন কিন্তু তারপরেও যে ছবিটা উঠে আসছে একের পর এক বিক্ষোভের ছবি জায়গায় জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ছবি ইতিমধ্যে এই বিক্ষোভের কারণে 100 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রায় 100 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে আমার প্রিয় দর্শক আপনারা বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের পরিস্থিতি কি কিন্তু সেই বাংলাদেশে আজও বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাস ছাড়ছে সেই ছবি আমরা দেখেছি এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের যে অগ্নিগর্ভ বাংলাদেশ সেই ছবি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আরও একটা ছবি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংরক্ষণের আইনটা কবে থেকে শুরু হলো সংরক্ষণের আইন 1972 থেকে 2024 কিভাবে